3,50,000 টাকা পেপারস ওকে পেপারস ওকে 3,50,000 এটা 5,20,000 আর এটা হচ্ছে 6,20,000 ওটাও 5,20,000 এটা 5,20,000 5,20,000 ওকে ভাই 5,80,000 টাকা 5,80,000 হ্যাঁ আসলে কিছু অনার করা যাবে 5,80,000 এই যে আমরা 1,20,000 টাকার গাড়ি হিঞ্জি করা আছে টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে এটা একবার ছোট করে বলে দিবেন ছোট করে 8,20,000 যেহেতু নতুন শোরুম হলে আরো 20,000 কম 8,00,000 টাকা ফিক্স 8,00,000 ঠিক আছে কিন্তু পুরনো বাট যে শোরুম আজকে আছে এই শোরুমটা হচ্ছে নতুন এটা হচ্ছে MRS কার হাট আর আজকে 1,20,000 টাকা বাজেট গাড়ি পাবেন এবং প্রবোস থাকবে এক্স করলাও থাকবে ইনশাআল্লাহ এই MRS কার হাটের ওনার্স হচ্ছে আমার বড় ভাই আব্দুল কাইয়ুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন যাই হোক নতুন শোরুম দোয়া খায়ের তো আলহামদুলিল্লাহ হ্যাঁ হয়েছে ইনশাল্লাহ দাওয়াত পাইছি তো এই জন্য বেশি কিছু বলতে পারতেছি না না দাওয়াত পাইলে কিন্তু আপনি আসেন নাই ভাই হ্যাঁ আমার তো প্রবলেম ছিল যার কারণে দাওয়াত ছিল কিন্তু আপনি আসেন নাই অনেক ব্যস্ত মানে অনেক কাছে ছিলাম ভাইয়ের ওই দিন আমি বলছি আসবো কিন্তু আমার একটা হঠাৎ করে একটা প্রবলেম হওয়ার কথা যাই হোক ভাই আসেন নাই ভালো কথা দোয়া করে দোয়া দোয়া বড় ভাইয়ের জন্য সব সময় দোয়া আজীবন আজীবন দোয়া করে বলতে পারি ব্যবসা করে হ্যাঁ সবাই একটু দোয়া করবেন আব্দুল কাইয়ুম ভাইয়ের জন্য যাতে করে কম বাজেটে একটা ভালো গাড়ি দিতে পারে জি আলহামদুলিল্লাহ আজকেও বেশ কিছু গাড়ি আছে জি আছে 8-9টা গাড়ি আছে আজকে বাজেট কমের মধ্যে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ নতুন শোরুম দিলাম ওই হিসেবে তো কিছু কম দিমু ইনশাল্লাহ কম দিব ইনশাল্লাহ যাক এত আসতে লোকেশনটা বলে দিই আমরা হ্যাঁ আগে তো ছিলাম আমরা জালকুড়ি আগে তো ছিলাম জালকুড়ি আর এখন আছি কোথায় এখন আছি বুইগর মাহমুদপুর নারায়ণগঞ্জ বুইগর মাহমুদপুর এক নামে নারায়ণগঞ্জ মাহমুদপুর সবাই চিনেন আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে নারায়ণগঞ্জ মাহমুদপুর সাইনবোর্ড এসে বাইরে ফোন দেবেন ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবে একপাশ শুরু করবো কোনটা দিয়ে ভাই MRS 1 দিয়ে শুরু করি MRS 1 দিয়ে শুরু করবো MRS 1 দিয়ে শুরু করি আর আস্তে আস্তে ইনশাআল্লাহ শেষ করি একপাশ শুরু করবো আজকে কি দিয়ে ভাই MRS 1 দিয়ে আমরা শুরু করতেছি এটা মডেল কত মডেল 98 রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2003 তিনের রেজিস্ট্রেশন জি পেপারস আপডেট আব্দুল কাইয়ুম ভাই জি জি সব কমপ্লিট আচ্ছা কন্ডিশন কেমন গাড়ি খুব গুড কন্ডিশন খুব ভালো কন্ডিশন ভালো না জি এসি ভালো সাউন্ড সিস্টেম ভালো অল অপশন অটো তাই না জি জি সিট কভারগুলো নতুন লাগানো হ্যাঁ সিট কভার নতুন লাগানো একদম নতুন ইনস্টল করা দেখা যাচ্ছে গ্লাস লাইট সবকিছু তো অরিজিনাল সব অরিজিনাল গাড়ির সাথে ক্যামেরা সবকিছু ওকে আছে না জি তারপর আমি বলবো একটা কথাই যারা গাড়ি কিনবেন আমি ফিজিক্যালি একটু দেখে নাই সে অথবা একটু ধৈর্য সহকারে পুরোপুরিটা দেখবেন তাহলে গাড়িটা সম্পর্কে একটু বুঝতে পারবেন যে গাড়িটা কেমন আছে দেখেন যথেষ্ট ফ্রেশ আছে আর বিশেষ করে যখন ফিজিক্যালি আসবেন গাড়ি চালাবেন তখন আরও ভালো বুঝতে পারবেন উপর কন্ডিশনে যদি দেখা যায় দেখেন কোনো মারি খোলা কাটা আছে আর কেম ভাই না 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 কোনো মারি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা কত দিবেন আজকে এটা ওই যে বলে দিলাম 6,20,000 টাকা 6,20,000 জি জি 6,20,000 জি ওকে নেক্সটে কি থাকবে ভাই নেক্সটে এই যে এসি ভিনটাস এসি ভিনটাস আচ্ছা এটা মডেল কত এটা মডেল 95 রেজিস্ট্রেশন 2003 95 মডেল 2000 জি 3 এর রেজিস্ট্রেশন এই গাড়ির কন্ডিশন কেমন হবে এটা অনেক সুন্দর গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট না না এই ধরনের কিছু নাই এই ধরনের কিছু নাই না সাউন্ড সিস্টেম ভালো সব কমপ্লিট এসি কমপ্লিট না সব ওকে গিয়ার অটো গিয়ার অটো দরজা অটো মডেল কত বলেন আব্দুল কাইয়ুম ভাই 95 মডেল রেজিস্ট্রেশন 2003 আচ্ছা কত দিচ্ছেন আজকে প্রাইস এটা প্রাইস হলো এটাও 5,20,000 এটা 5,20,000 আর এটা হচ্ছে 6,20,000 ওটাও 5,20,000 এটা 5,20,000 5,20,000 ওকে নেক্সটে আসলে আমরা বলছিলাম যে আজকে কিন্তু 1,20,000 টাকারই পাবেন এটা কেউ আসলে টানাটানি করে না ও সামনে কিন্তু এক্স কোয়াড আছে ওই পাশে প্রবক্স আছে আচ্ছা নেক্সটে থাকছে নেক্সট হলো আমরা 100 ওয়াগন 100 ওয়াগন আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে আপনার 92 মডেল 97 রেজিস্ট্রেশন 92 মডেল 97 রেজিস্ট্রেশন জি জি পেপারস আপডেট না হ্যাঁ আপডেট এসে কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট সব কমপ্লিট আচ্ছা কোনো খোলা কাটা মাইন নেই না 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 আচ্ছা এটা আজকে হালকা পাতলা জুরি জুরি খোলা থাকতে পারে জুরি জুরি খোলা থাকতে পারে না হালকা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা গিয়ার অটো হ্যাঁ গিয়ার অটো দরজাগুলো ম্যানুয়াল দরজাগুলো আছে ম্যানুয়াল পেপারস আপডেট এটা আছে কত দিবেন এটা 2,80,000 টাকা 2,80,000 হ্যাঁ আসলে আরো 20,000 কম আচ্ছা আসলে কম জি ওকে আচ্ছা এরপর থাকছে এরপরে যে করোনা প্রিমিও করোনা প্রিমিও এটা মডেল কত মডেল 97 রেজিস্ট্রেশন 2001 পাল কালার এটা না জি পাল পাল কালার পেপারস আপডেট ভাই হ্যাঁ আপডেট না না এটা আপডেট না আপডেট করে দিব আর কি আপডেট করে দিবেন না হ্যাঁ আচ্ছা যদি কোনো ভাই এভাবে নিতে চায় দিবেন এভাবে নিতে চাইলে দিব দিবেন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু অটো গিয়ার সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট আছে পেপারস আপডেট নাই বাট যদি কোনো ভাই চান আপডেট করে নিতে
সে রো নিতে পারবে না কোনো সমস্যা নেই চমৎকার একটা স্পলার আছে সিরিয়াল হচ্ছে 15 পাল কালার বডি কিট করা দেখেন রিংগুলো একটু দেখেন একটা বডি একটু দেখেন রিংগুলো তো অনেক চমৎকার একটা ওকে সাড়ে গ্লাস গুলো অরিজিনাল আছে আর এটা মডেল 97 তাই না ভাই 97 আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে 2001 2001 পেপারস কি অবস্থা করবে এটা আছে 22 23 পর্যন্ত আছে করে দিলে একদম আজ এই অবস্থায় এই অবস্থা 350000 টাকা 350 জি যেভাবে আছে 350 জি যে অবস্থা সেই অবস্থা আর পেপারসের টাকাটা যোগ হইব জি 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 আনুমানিক কেমন হতে পারে কত এটা 5 লাখের সামথিং পড়ব আর কি কমপ্লিট কমপ্লিট জি আচ্ছা ঠিক আছে ওকে নেক্সটে কি থাকবে নেক্সটে যে প্রবক্স প্রবক্স হ্যাঁ একটা প্রবক্স আজকে দেখাবো এমন প্রাইসে থাকবে মনে হয় এত সস্তায় কোথাও পাবেন কিনা জানি না সম্পূর্ণ বিলটা দেখেন মনোযোগ মনোযোগ সহকারে যা কম বাজেটে একটা প্রবক্স চাচ্ছেন চাকাগুলো দেখেন মাশাআল্লাহ লাইট গুলো অরিজিনাল না হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সিরিয়াল হচ্ছে 12 এটা মডেল কত আব্দুল কাইম ভাই মডেল 4 রেজিস্ট্রেশন 9 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন জি জি 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এসি মনিটর সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট আছে সিএনজিও করা আছে হ্যাঁ আব্দুল কাইম ভাই জি জি সিলিংটা কেমন সিলিংটা সিলিংটা ভালো সব ওকে আছে ভাই সব ওকে আছে না তারপর এসে দেখব দেখে নিব আসবেন দেখবেন ফিজিক্যালি এসে দেখে গাড়ি চালিয়ে আর পর্যন্ত নিতে পারেন আর চালালে গাড়িটা সম্পর্কে বুঝতে পারবেন তাই কিন্তু ক্যারিয়ার দেওয়া আছে আচ্ছা এটা কত দিতে আছেন আজকে এটা ভাই 5 লাখ 80000 টাকা 5 লাখ 80 হ্যাঁ আসলে কিছু অনার করা যাবে 5 লাখ 80 এই যে আমরা 1 লাখ 20000 টাকার গাড়ি 1 লাখ 20000 নতুন শোরুমের উপলক্ষে নতুন শোরুমের উপলক্ষে বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ 1 লাখ এক লাখ বিশ এক লাখ বিশ এটা কিছু বলার নাই যারা গ্রাম এলাকায় চালাবেন ড্রাইভিং শিখবেন শিখাবেন সবগুলোই পসিবল এটা 1988 এর মডেল এবং 99 রেজিস্ট্রেশন পেপার ফেল আছে যারা ফেল অবস্থা নেবেন দাম 1,20,000 20,000 দেখেন গ্রাম এলাকায় চালাইতেন জন্য এবং ড্রাইভিং শিখানোর জন্য অনেকেই কম বাজারের একটা গাড়ি খোঁজেন যে ভাই কম বাজারের গাড়ি হবে কিনা আমার সাথে যোগাযোগ করেন 1,20,000 আচ্ছা তেমন কিছু বলার না না এটা এক্স করলা দিন কম বাজারের এই যে এক্স করলা দেখেন একদম কমপ্লিট গাড়ি আচ্ছা একদম কমপ্লিট গাড়ি এটা মডেল কত মডেল 2000 রেজিস্ট্রেশন হলো 2008 এর 8 এর দেখেন 2000 মডেল 2008 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিরিয়াল 12 সামনে সিস্টেম বাম্পার আছে গ্লাসও অরিজিনাল অবস্থা আছে ভিতর ইন্টেরিয়র কি অবস্থা আব্দুল কাইম ভাই খুব ভালো দেখেন এসি সাউন্ড সিস্টেম সবকিছু আলহামদুলিল্লাহ ভালো ভাই বলো সব ভালো সিসি হচ্ছে 1300 1300 অল অটো আচ্ছা অল অটো জি দেখেন 1331 ইঞ্জি 95 মডেল 2000 এর রেজিস্ট্রেশন জি কোন এই যে দেখেন চাকাগুলো দেখেন ক্লাস অরিজিনাল পাবেন এটা গ্যালাস সবই অরিজিনাল ভাই মমিন ভাই আব্দুল কাইম ভাই গ্যালাস সব অরিজিনাল সব অরিজিনাল এই যে অরিজিনাল রং দেন আপনার গাড়ি রংটা অরিজিনাল কালারটা অরিজিনাল হ্যাঁ আলহামদুলিল্লাহ সিট কভারগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ সিএনজি করা আছে কিন্তু টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে স্টিল বাম্পার আছে এটা পেপারস ওকে আছে জি জি সব এটা কত দিচ্ছেন প্রাইস ভাইয়া এটা প্রাইস 350000 টাকা পেপারস ওকে 350 350 350000 টাকা পেপারস ওকে গাড়ি আসলে কিছু অনার করা যাবে আচ্ছা ঠিকানা বলে দেন একবার ঠিকানাটা হলো ভুইগর মামদপুর ভুইগর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা এটাও ঘটনা হলো সাইনবোর্ড থেকে মাত্র 1 কিলোমিটার আচ্ছা আচ্ছা পশ্চিম সাইডে আসার টাইমে পূর্ব সাইডে নামবে কাস্টমাররা যারাই আসবেন রাস্তা পার হইতে হ্যাঁ রাস্তা পার হয়ে এই পাশে পশ্চিম সাইডে পুকুরের সাথে দেখবেন একটা বড় পুকুর আছে নাম তো দিচ্ছি আমি একটা জানেন হ্যাঁ কি দিছেন ভাই সুগন্ধা বীজ সুগন্ধা বীজ কি কক্সবাজার না নারায়ণগঞ্জে সুগন্ধা বীজ নারায়ণগঞ্জ তো সুগন্ধা বীজ নাই ভাই নতুন নাম দিছেন আচ্ছা আচ্ছা যাই হোক আমার পুকুরের পাশেই মোটামুটি ভালো পরিবেশ নতুন শোরুম দিছি আমার আগের শোরুম ছিল বুইগর সরি জালকুড়ি করইতলা ওইখান থেকে আমরা আমাদের জায়গা হইতো না 5-6টা গাড়ি আসতো এখন আমি খোলা আকাশের নিচে মোটামুটি ওইখানে ভিডিও দিছি অনেকটাই দেখছেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার আর খোলা আকাশের নিচে ভিডিও দেওয়া লাগবে না আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এই নতুন শোরুমের উপলক্ষে সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই সাধুবাদ জানান আর আসলে মিষ্টি খাবেন আর সবাই আসবেন ইনশাআল্লাহ গাড়ি কিনলে তো মিষ্টি আছে
সবাই ভালো থাকবেন আজকের মতো, এ পর্যন্ত ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।